नमस्कार बंधुरा, वेलकम टू स्पोर्ट्स आर डा फुटबल। तो बंधुरा, भिडियो हमें कथा बोलबो एडीके मोहनबागान दल निये, ताई अवश्य भिडियोटी शेष अब्दि देखार अनुरोध रइल। आर जारा आमादेर चैनले प्रथमे एसेछो बा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबस्क्राइब करनि, तारा अवश्य आमादेर चैनलटिके सबस्क्राइब करे दिओ एबं तार पाशे बेल आइकनटी अवश्य अन करे दिओ, ताहले परवर्ती भिडियोर नोटिफिकेशन सबार आगे पाबे। तो बंधुरा, एडीके मोहनबागान दले बर्तमाने जे परिस्थिति ताते हुगो मोसेर चोट जेटा किन्तु कोच जुआन फर्नान्दोके भाबाच्छे, तिनि प्रतिटी म्याचे पुरो समय धरे माठे खेलते पारछेन ना। जाके এত কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে মুম্বাই সিটি এফসি থেকে 5 বছরের চুক্তিতে সই করানো হয়েছিল, এই হুবহু মস্তিনি তার অতীতের যে পারফরম্যান্স ছিল সেটা কিন্তু এডিকে মোহনবাগান দলে এসে দিতে পারছে না। ঘন ঘন তার চোট যেটা কিন্তু হুবহু মস্তকে ভাবাচ্ছে, তার বিকল্প হিসেবে এডিকে মোহনবাগান দল উইন্টার ট্রান্সফার উইন্ডোতে গেলে ওকে সই করায়। কিন্তু তিনি নর্থ ইস্টে হয়ে যে তার পারফরম্যান্স দেখিয়েছিল সেই পারফরম্যান্সটা এডিকে মোহনবাগান দলে এসে দিতে পারছে না। তো এই দুজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার থাকা সত্ত্বেও এদের কাছ থেকে আসলে পারফরম্যান্স দেখতে পায়নি, যে বিষয়টা এডিকে মোহনবাগান দলকে অনেকাংশ সমস্যায় ফেলছে। তো সেই বিষয়টা বিবেচনা করে এডিকে মোহনবাগান দল চাইছে এমন একজন প্লেয়ারকে যে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারবে, তার সঙ্গে স্ট্রাইকার পজিশনেও খেলতে পারবে। তো সেখান থেকে যে নামটা সবার আগে বেরিয়ে আসছে তিনি হলেন এফসি গোয়ার অ্যাটাকিং মিডফিল্ডার ও লেফট উইঙ্গার ইকার গ্রেটেক্সেনা। ইনি একজন স্প্যানিশ ফুটবলার যার বয়স মাত্র 30 বছর, যার হাইয়েস্ট মার্কেট ভ্যালু ছিল 4.8 কোটি টাকা এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু 4.4 কোটি টাকা। বর্তমানে তিনি এফসি গোয়া দলের সঙ্গে যুক্ত আছেন, তার সঙ্গে এফসি গোয়া দলের 31 মে 2024 সাল পর্যন্ত কন্ট্র্যাক্ট আছে। তো এই প্লেয়ারটি এই সিজনে এফসি গোয়া দলের হয়ে 19টি মাত্র ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 1600 মিনিট মাঠে ছিলেন, যেখানে তিনি 10টি গোল করেছেন, চান্স ক্রিয়েট করেছেন 13টি, পাসেস খেলেছেন 536টি, টাচেস খেলেছেন 797টি এবং ইন্টারসেপশন করেছেন 10টি, ক্লিয়ারেন্স করেছেন 11টি এবং ইয়েলো কার্ড কনসিড করেছেন 1টি। তো এই প্লেয়ারটি একজন অসাধারণ ফুটবলার, যিনি একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি অ্যাথলেটিকো বিলবাও যুব একাডেমির সাথে কেরিয়ার শুরু করেন। তো এই প্লেয়ারটি বিভিন্ন দেশে হয়ে খেলেছেন, যেমন পোল্যান্ড, অস্ট্রেলিয়া, গ্রিসে। এছাড়াও তিনি বর্তমানে এফসি গোয়া দলের সঙ্গে যুক্ত আছেন। তো এই প্লেয়ারটিকে এডিকে মোহনবাগান দল টার্গেট করেছে। তো গ্যালাগের পরিবর্তে এই প্লেয়ারকে নিয়ে আসতে চাইছে এডিকে মোহনবাগান দল। এই প্লেয়ারটি বর্তমানে তিনি এফসি গোয়া দল ছাড়তে চাইছে। তো সেই দিকে নজর রেখে এডিকে মোহনবাগান দল চাইছে পরবর্তী সিজনের জন্য এই প্লেয়ারকে দলে নিয়ে আসতে। এই প্লেয়ারটিকে এডিকে মোহনবাগান দলকে অনেক সাফল্যের শিখরে পৌঁছে দেবে এটা বলাই যায়। এই ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমাদের চ্যানেল নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ খেলার সমস্ত আপডেট সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ গাইজ।